فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون إلاخر عرقت نتي هتشه للذكر مثل حظ الأنثيين কথাটির অর্থ হলো পুরুষদের জন্য অতখানি যতখানি দুইজন মেয়ের ভাগ, যতখানি দুইজন মেয়ের ভাগ অতখানি একজন পুরুষের জন্য, মানে দুইজন মেয়ে যতখানি পাবে একজন ছেলেই অতখানি পাবে। এটাকে বলা হচ্ছে লিদ্দাকারে মিথলু হাদ্দিল উনসাইয়াইন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সন্তানদের জন্য ওসিয়ত করছেন, লিযাকালে মিথলু হাদ্দিল উনসায়াইন, পুরুষদের জন্য অতখানি যতখানি দুইজন মেয়ের জন্য হবে। এই কথাকে বর্তমান যুগের লোকেরা বা বলতে পারেন ও মুসলিমরা বড় একটা সমস্যায় ফেলেছে এবং ইসলামকে বলতে চায় এরা পুরুষকে বেশি দিয়েছে আর মেয়েকে কম দিয়েছে, মেয়ের অধিকারকে এরা উল্লঙ্ঘন করেছে, মেয়ের অধিকার এরা দেয়নি ইত্যাদি সংশয় তারা পেশ করে। ভাই এই সংশয়টার উত্তর জানেন, এক নম্বর হলো এই এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ভাগ, এটা মানুষের ভাগ না, সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের এই হিকমত আমাদের জানতে হবে। হিকমত অনেক থাকতে পারে, কয়েকটা শুনেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষকে বেশি ভাগ দেন, কারণ পৃথিবীতে মাল সম্পদ পুরুষেরাই বেশি নাড়াচাড়া করে, ব্যবসা বাণিজ্য এমনকি ক্ষেত খামার কারা বেশি করে, মেয়েরা। আপনি যদি এই চৈত্র মাসের দিনে হাল নিয়ে যাবেন, 12টা 1টা পর্যন্ত হাল চালাবেন, বাড়িতে আসবেন আরাম আলহামদুলিল্লাহ, একটা মেয়েকে পাঠান তো এই চৈত্র মাসের রোদে কি অবস্থা হবে। এই জন্য পুরুষেরা মাল সম্পদের বেশি, তাদেরকে নাড়াচাড়া করতে হয় বা মাল সম্পদকে দেখাশোনা করতে হয়, আল্লাহ তাআলা এটা লক্ষ্য রেখেছেন। আরো শুনেন, এই কারণে পুরুষকে বেশি দেওয়া হয়েছে যে ইসলামের একটা বিশেষ স্লোগান বলতে পারেন বা মহিলাদের উপর একটা নিয়ামত বলতে পারেন, যে বিবাহের পর বিবাহের পূর্বে একজন মহিলা বা মেয়ে তার বাবার আন্ডারে থাকে, তার দেখাশোনার দায়িত্ব তার পিতার, বিবাহের পর দেখাশোনার দায়িত্ব হয় তার স্বামীর, বৃদ্ধা হয়ে গেলে দেখাশোনার দায়িত্ব থাকে ওই স্বামীর কিংবা ছেলে পেলের ও সন্তানের। পুরোপুরি ভাবেই একজন মহিলাকে ইসলাম ইনকাম থেকে মুক্তি দিয়েছে, পরিবারের যে কোনো খরচ পাতির জন্য সেই মহিলার উপর কোনো দায়িত্ব দেয়নি, সম্পূর্ণটাই পুরুষের উপর দিয়েছে, সে কারণে মহিলাদের ভাগ একটু কম দিলে এটা কি অযৌক্তিক, এটা কি অসঙ্গত? না, ইনসাফ। আরো শুনেন, একজন ছেলে তার বাবার সাথে শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত থাকে যদিও সে জুদা হয়, কিন্তু একজন মেয়ে বিবাহ দেওয়ার পর তার স্বামীর সাথে থাকে, বাবা যখন মারা যায় তখন তাই সে সম্পদটা নিতে আসে। তাহলে পিতার সঙ্গে তার মাল সম্পদের সাথে কে বেশি থাকে? আরো শুনেন, যে সকল ধর্ম আজ পর্যন্ত পৃথিবীতে মেয়েদেরকে কোনো ভাগ এবং অংশই দেয়নি, তারা কোন মুখে ইসলামের সম্পর্কে এই প্রশ্ন করতে পারে যে ইসলাম কম দিয়েছে? ইসলামের পূর্বে এমন কোন ধর্ম ছিল যে ধর্মে তারা তার মেয়েদেরকে হিস্সা এবং ভাগ দিয়েছিল? যারা দেয়নি তারা কোন মুখে আজ চিৎকার করে কথা নিয়ে, যারা আজ এটা নিয়ে চিৎকার করছে তাদেরকে তাদের শুনেন। আজ বিশ্বে যারা এই ইসলামের উপর কথা বলে, এই বন্টনের উপর কথা বলে, তারা স্বয়ং এমন কিছু আইন করেছে যেখানে ছেলে মেয়ের মধ্যে মতভেদ করে দিয়েছে, পার্থক্য করেছে, তখন তো আমরাও প্রশ্নটা করতে পারি বা তাদের মাথাও তো এটা প্রশ্ন আসা উচিত ছিল যে আমরা আবার এখানে ছেলে মেয়ে একটা বিভেদ কেন করছি। গোটা বিশ্বে বড় বড় খেলা, এই খেলা মানে পাগল করা, এইসব খেলাতে ওজন, ওটাকে কি বলে, রেসলিং, রেসলিং রেসলিং ফেসলিং যাই হোক, যা কিছু করে বলেন তো একটা ওয়েট, একটা উচ্চতা মাপা হয়। বলেন তো একটা মেয়ে যদি ছেলের মতো উঁচু হয় তাহলে তাদের খেলার ওই মানটা বরাবর করা হবে না, ওর জন্য আলাদা এর জন্য আলাদা কেন করেছে? এখানে তো পুরুষরাও বলতে পারে, এখানে তাদের অধিকার কেন বেশি দেওয়া হলো? জি,
আজ বিশেষ কিছু চাকরি রয়েছে যেটা শুধুমাত্র মহিলারাই করবে, পুরুষেরা করতে পারে না, এই সকল মানুষেরাই তৈরি করেছে। রিসেপশনে মহিলারাই চাকরি করবে, সেক্রেটারি মহিলারাই হবে, তাহলে তারা তো পার্থক্য করলো, তো কোন মুখে ইসলামের বেলায় কথা বলতে আসে? পার্লামেন্টে বহাস হচ্ছে যে মহিলাদেরকে কত ভাগ আসন দিতে হবে, 33 ভাগ। কেন ভাই, তোমরা যদি সমান অধিকারেই দিতে চাও তো 50-50 করো, 33 নিয়েছে জানো যা করছো কেন? তো তোমরা বিভেদ করছো, ওই সময় কোনো কথা নেই, ইসলাম যখন করেছে তখন বলছো যে ইসলাম কেন করলো, ইসলাম এইসব কারণে করেছে, তা বুঝার বিষয়।